এই পৃথিবীতে এবং পরকালে। সফল হওয়ার যতগুলো রাস্তা আছে তন্মধ্যে দুইটা জিনিস প্রত্যেকটা রাস্তায় কমন, একটা হচ্ছে শুকরিয়া আর একটা হচ্ছে ধৈর্য। প্রত্যেকটা সেক্টরে এই দুইটা জিনিস কমন। আমি শিক্ষিত ভাইদের একটু মনোযোগ আকর্ষণ করছি, প্রত্যেকটা সেক্টরে এই দুইটা থাকবে, এটা বিউটিফুল থেকে ওয়ান্ডারফুল হয়ে যাবে। এবার দেখেন নামাজের মধ্যে ধৈর্য নাই, নামাজের সৌন্দর্যতা জোরে বলেন, নামাজের সৌন্দর্যতা, নামাজের মধ্যে শুকরিয়া নাই, প্রেম নাই, প্রেম নাই, অনুভব নাই, অনুভব নাই, কানেকশন নাই, কানেকশন নাই, ওই নূর পাওয়াটার হচ্ছে না, কথা বলেন ঠিক কি না? আর বলেন আমাদের ক্ষুধা লাগলে খাবার ব্যবস্থা করে দিয়েছেন কে? এবার বান্দা বলে জানলা আমি কি দিব? রব বলে যে কিছু দেওয়ার দরকার নাই, খাওয়া শুরু তো একটু আমাকে স্মরণ কর, খাওয়া শেষও একটু আমাকে স্মরণ করিস, হয়ে যাবে। আল্লাহ 10 কেজি চাউল থেকে 5 জনের জন্য রান্নে, আমার 10 কেজি চাউল তো কমে যাবে, আমি এখন কি করব? রব বলে যে তোকে তো আমি ওষুধ দিয়ে দিয়েছি, শুকরিয়া কর, লাইন শাকার তুম লাজেই দান্নাকুম ওয়াদাত, আমি করে দিয়েছি বাড়াই দেওয়ার, বলেন না সুবহানাল্লাহ। শুকরিয়া করলে তোমার দুনিয়া তো লাভ হবে, পরকালও লাভ হবে, শুকরিয়া করার কারণে সওয়াব হয়েছে যা পরকালে পাবা, শুকরিয়া করার কারণে আমি খুশি হয়েছি যা 10 কেজি চাউলকে 20 কেজিও বানায় দিতে পারি। এবার আসেন, সব মানুষের একটা রোগ কমন, সেটা কি জানেন? সবার ডায়াবেটিস নাই, সবার প্রেসার নাই, কিন্তু সবার মধ্যে দুশ্চিন্তা আছে। আমি সবার আওয়াজ শুনতে চাই, সবার মধ্যে দুশ্চিন্তা আছে, মধ্যে টেনশন আছে, সবার মধ্যে ডিপ্রেশন আছে, সবার মধ্যে অশান্তি আছে। এই ডিপ্রেশন অশান্তি চিন্তার কারণে কি হয়? বালকতা শুনলে অনেক সময় মেজাজ ধরে যায়, বন্ধুর সাথেও কথা বলতে ইচ্ছে ঘরের মধ্যে এসে যখন বউ একটু পানি দেখে এক করে কোন একটা কিছু বলতে চায়, বউয়ের সাথেও যখন চিল্লাচিল্লি শুরু হয়ে যায়, বউ বুঝতে পারে না আমি তো কিছু করি না, এরকম হলো কেন? এই যে একটা সংসারে অশান্তি, মনে রাখবেন এই যে একটা সমস্যা যেটা বিশ্বব্যাপী চলছে, বর্তমানে 1 নম্বর রোগ বলে ধরা হচ্ছে, এই রোগের চিকিৎসা কোথাও নেই, কিন্তু আল্লাহ তাআলা সেটাও আমাদেরকে দান করেছেন। রব বলে যে পাও না পাও খুশি মনে আমি আল্লাহর উপর শুকরিয়া আদায় করতে থাকো, তোমার অশান্তি অন্তরে শান্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব, বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা একটা সত্যি করে একটা কথা বলেন, যখন এখানে অনেক ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, গাড়িওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, যখনই যে যে কাজটা করেন, এমনকি পড়তেও যখন বসেন, বিভিন্ন চিন্তা মাথায় ঘুরে না? সত্যি করে একটা কথা বলেন, এই মাহফিলে বসার পরে দাঁড়ানোর পরে কোনো টেনশন আপনার মনে আসছে কিনা? আপনি দেখেন এখন মনে করতে চাইলেও টেনশন করতে পারবেন না, ট্রাই করে দেখেন। অনেক সময় দেখবেন ব্যবসা করতে গেলে কথা বলেন না রে ভাই, আল্লাহ তুমি যেভাবে রেখেছো আলহামদুলিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, পাই না পাই সর্বদা শুকরিয়া আলহামদুলিল্লাহ, তুমি দিল আলহামদুলিল্লাহ, না দিল কোনো আপত্তি, শুকরিয়াকে জীবনের বন্ধু বানান। আরেকটা জিনিস হচ্ছে ধৈর্য। আচ্ছা বলেন এই পর্যন্ত টেনশন করে কার কি উদ্ধার হয়ে গেছে? কিছু হয়নি। প্রেসার বাড়া ছাড়া কোনো লাভ, রাতের ঘুমটা নষ্ট হওয়া ছাড়া কোনো লাভ, মেজাজ গরম হওয়া ছাড়া কোনো লাভ, কাউকে কঠিন কথা বলা ছাড়া কোনো লাভ, যেগুলোতে লাভই হয় না করে লাভ কি? অনেকে তো টেনশন করতে করতে কালা চুল সাদা হয়ে গেছে, লাভটা কি? লাভের লাভ তো কিছু হয় নাই। তো যেহেতু আপনি আমি ভাবলো কোনো কিছু পরিবর্তন হওয়ার নয়, যতক্ষণ না আল্লাহ চাইবে, তা আল্লাহও চাওয়ার জন্য একটু রাস্তা তো করতে হবে, আমাদের দায়িত্ব আছে না? আল্লাহ তাআলা বলে যে একটা কাজ করো, বিপদে আপদে মুসিবতে পছন্দের অপছন্দের যেমনই হোক, খুশি মনে কোন আপত্তি ছাড়া আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে শুকরিয়া করতে থাকো। কি চাস তুই বান্দা, তার চেয়ে আমি 1000 গুণ বেশি তোকে রাস্তা সহজ করে দিব।